सुखं विगत श्रमो यहं ग्लानिश्च देह मनसोपि विनिर्गता मे प्रात वहिरेश तवैव गेह सेवाव्रतं जनहितं चरितुं च तत्र शक्नोमि येन भगवन् स्तव किं करोऽहं मां पश्य चालय विभो सततं च रक्ष पूर्णाभवत्वनुदीनं मयि ते शुभे नमस्कार আজকের গানের আলো অনুষ্ঠানে এই সকালে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। সকালের প্রার্থনা দিয়ে আমাদের দিন শুরু হয়, সেটাই শুরু করার চেষ্টা করলাম। তবে যেভাবে সুরে লাগলে তার পায়ে সুর গিয়ে স্পর্শ করতে পারে, সে সুর আমার কখনো লাগেনি। আপনাদের আশীর্বাদে কোনো দিন যদি একটুও লাগে, আমি তার কাছে এবং আপনাদের সকলের কাছে সেই আশীর্বাদ প্রার্থনা করছি যেন কোনো দিন একটুও লাগে। যাই হোক, গানের আলো অনুষ্ঠান আপনারা দেখে আসছেন এতদিন। আজকে আমার সঙ্গে অনেক সঙ্গীতজ্ঞরা রয়েছেন, শুভাশিস ভট্টাচার্য রয়েছেন, গৌতম দাস, আমার বাদিকে শ্রী দুর্বাদল চট্টোপাধ্যায় এবং নেপাল সাউ গিটারে। আমি প্রথমে শুনছিলেন মন্ত্রপাঠের সঙ্গে একটা আওয়াজ হচ্ছিল, যেটা মন্ত্রকে তার পায়ে পৌঁছে দেওয়ার জন্য আরেকটু চেষ্টা করে এগিয়ে দিচ্ছিল। আমরা জানি এই যন্ত্রটার নাম ভাইব্রাফোন, দুটি কাঠি দিয়ে বাজানো হয়, মোটা থেকে সরু হয়, কিন্তু সেই আওয়াজ এই কিবোর্ডে এত সুন্দর আছে এবং বাজাবার রীতি এবং যেভাবে বাজালে এই শ্লোকগুলো আরও মানুষের মনের ভেতরে গভীরে প্রবেশ করবে, তার জন্য সাহায্য করছিলেন গৌতম দাস। আমার ছোট ভাই এরা সকলেই, আমি তুমি বলেই বলছি, দুর্বার সঙ্গে আমার সম্পর্ক অবশ্য একেবারে তুই, আমি জানি না কী অধিকারে বলি ওকে, আমি অত্যন্ত শ্রদ্ধা করি, অত্যন্ত সকলকেই আমি শ্রদ্ধা করি, কিন্তু এদের সম্বন্ধে আপনাদের কাছে কিছু জানাবো। এদের বাদন রীতি কত নিখুঁত, কত সুন্দর, সে সম্বন্ধে আমি যতটুকু দেখেছি আপনাদের বোঝাবার চেষ্টা করব। গৌতম, তুমি তো, আমি জানি যে স্টুডিওতে দু ধরনের গান বাজনা হয়, তুমি মূলত স্টুডিওতে বাজাও, বিভিন্ন রেকর্ডিংয়ে তুমি বাজাও। এক ধরনের গান বাজনা হলো যে স্কোর থাকে, একটা সামনে রাখা থাকে দেখে বাজানো, যেটা পশ্চিমে আমরা দেখি, সেটা স্টাফ নোটেশনে লেখা থাকে কলকাতায় বা বম্বেতে বেশিরভাগই, এমনি আমাদের দেশীয় স্বরলিপি পদ্ধতি, এক একজন অ্যারেঞ্জার বা যন্ত্রানুষঙ্গ পরিচালক সেটাকে এক একভাবে করেন, তাদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপিত হয় এবং গানের সঙ্গে যেরকমভাবে যাচ্ছে বা যাওয়া উচিত একটা মিউজিক, সেইভাবে একজন পরিচালক, যেমন এখানে দুর্বাদল চট্টোপাধ্যায় আছেন। কিন্তু তুমি বলো, তুমি যেরকম সাবলীলভাবে বাজাও, একটা হচ্ছে স্টাফ নোটেশন থেকে বাজানো, আরেকটা হচ্ছে নিজের থেকে বাজানো। আমি বহুবার দেখেছি যে তুমি অবলীলাক্রমে নিজে খুব ফ্রি হ্যান্ড বাজাও। ধরো আমি যদি তোমার সঙ্গে দু লাইন গাই, তুমি আমার সঙ্গে একটু বাজাবে? আচ্ছা,
আমি কিন্তু স্টুডিওর টিপিক্যাল গান গাইবো না, ঠুমরি গাইব, খামাজ গাইব। খামাজ? আচ্ছা। কোন গলি গয়ো শ্যাম বতাদ, বতাদ বতাদ। এবার অন্য কিছু যন্ত্র, এটা তো তুমি ভাইব্রোফোনের ব্যাকগ্রাউন্ড দিচ্ছ, যেমন যদি হারমোনিয়াম বাজে বা অন্য কোনো যন্ত্র একটা বাজাও। কোন গলি গয়ো শ্যাম বতাদ। আবার যদি ধরো এখান থেকে যাই, ললিতা গো ওকে আজ চলে যেতে বল না, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না। আবার যদি ধরো কোনো পিস হয় কম্পোজড, তাহলে তুমি কিরম বাজাবে দেখো। ও ঘাটে জল নিতে যাব না যাব না, ও ঘাটে জল নিতে যাব না যাব না, ও সখী অন্য ঘাটে চল না যেতে বল বা। আমরা গৌতমের কাছ থেকে শুনলাম যে আমরা জানি যে রাগ সঙ্গীতের যেভাবে তালিম হয় সেইভাবে কতটুকু ওদের হয়েছে আমরা জানি না, কিন্তু যখন একটা অন্য কোনো যন্ত্রে কোনো মিউজিক বাজে, আমরা যারা রাগ সঙ্গীত সবসময় গাই তাদেরও এরকম অভ্যেস থাকা উচিত যে তাদের যে অভ্যেস, অর্থাৎ যে কোনোটা শুনে করার, আমাদেরও সেই অভ্যেস ডেভেলপড হওয়া উচিত। কারণ আমরা জানি যে আমাদের স্বর সম্বন্ধে বা স্বরের গতিবিধি সম্বন্ধে অথবা রাগে স্বরের অবস্থান সম্পর্কে আমাদের ধারণা বেশি স্বচ্ছ থাকে, থাকা উচিত যদি আমাদের তালিম ঠিক করে থাকে। এবারে আমি শ্রী দুর্বাদল চট্টোপাধ্যায় আপনাদের সকলের সঙ্গে, ওর পরিচয় কারো কারো আছে ইদানিংকালেও, দু একটা অনুষ্ঠানে ও স্টুডিওর বাইরে এসছে। আমি জানি আমার গুরুজির সঙ্গেও, গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের সঙ্গেও দুর্বাদল কাজ করেছে। তাছাড়া দুর্বাদল কার কার কাছে শিখেছেন সেটা আমি একটু প্রথমে শুনতে চাই। আমি মূলত বাবার কাছে শিখেছি, বাবার কাছে। বাবা মণি চট্টোপাধ্যায়,
মনি চট্টোপাধ্যায় এসে গেছি। পরে পরবর্তীকালে বছর পাঁচ ছয় রবীন ঘোষের কাছে শিখেছি ক্লাসিক্যাল আচ্ছা সঙ্গে। আচ্ছা, তাছাড়া পুরোপুরি বাবার কাছে শেখা। আমি জানি যে দুর্বাদল চট্টোপাধ্যায়কে নিয়ে এরকম চারটে এপিসোড করা সম্ভব, কারণ আমি অন্তত দশটা যন্ত্র ওর হাতে বাজাতে দেখেছি। তাছাড়া আপনি ধরুন কোনো রেকর্ডের দোকানে গেলেন, যে কোনো একটা ক্যাসেট তুলে নিলেন, পেছনে যেমন লেখা আছে শ্রী দুর্বাদল চট্টোপাধ্যায় যন্ত্র অনুষঙ্গ পরিচালনা, দু একটা কাজ ছাড়া প্রায় সমস্ত আমরা যে গান শুনি, যে সমস্ত ক্যাসেট আমরা কিনি, তার যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পেছনে যে পর্দাটা, যে পর্দাটা না থাকলে ছবিটা উঠবেই না, সেই পর্দাটা কিন্তু সম্পূর্ণ ওর হাতের তৈরি। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা যেটা করলে গানটা প্রজেক্টেড হবে, কালো এবং সাদা এই দুটোর যদি ঠিকভাবে না মেশে তাহলে কিন্তু কোনো ছবি দেখা যায় না, জ্বলে যায়। এই সাদার সঙ্গে কালোর মিলন আর কালোর সঙ্গে সাদার মিলন, এর একজন মাস্টার হচ্ছে দুর্বাদল চট্টোপাধ্যায়। আমি একটা জিনিস তোর কাছে জানতে চাই যে এই যে একটা এই যে বাজালো বা তুই বলে দিলি যে অজদা এই এটা হলে ভালো হয়, আমি যতবার কোনো রেকর্ড করেছি, আমি তো তোকে ছাড়া করিনি তুই জানিস, আমি যেটা মানুষকে জানাতে চাই যে এই মিউজিকগুলো তোর কী করে আসে? দুম করে বললি এটা এখানে একটু, এটা একটা অ্যাকর্ডিয়ান বাজুক না, এটা একটু গিটার বাজুক, এটা কী করে আসে? কী করে আসে জানি না, তবে ভেতর থেকে আসে, আর কিছুটা তো অভিজ্ঞতার ব্যাপার আছে। সে তো তুই, কারণ কি আমি যবে থেকে দেখছি কোনো অভিজ্ঞতার অভাব দেখছি না। না, সেটা ভেতর থেকেই আসে, তা বলে বোঝাতে পারবো না আর কি কী করে আসে। যেমন যেমন ধর তুই মুলকি সাহেবের সঙ্গে কাজ করেছিস, তুই অনেক মানুষের সঙ্গে কাজ করেছিস, তাদের থেকে তুই কীরকম মানে কীরকম তোর সঙ্গে সম্পর্ক ছিল একদম গল্পের মতো? সবার সঙ্গে, সবার সঙ্গে ভালো। আমি পঙ্কজ মল্লিকের সঙ্গেও কাজ করেছি। বাহ, হ্যাঁ, সেই সঙ্গীত শিক্ষার আসরে, সে আমি বলছি 73 সাল থেকে। 73 সাল? হ্যাঁ। তুই তো রেডিওতে ছিলি। রেডিওতে 73 সাল থেকে আছি, তারপরে ছেড়ে দিয়েছি। তারপর ছেড়ে দিয়েছি 90 সালে। 90 সালে ছেড়েছিস, মানে বেঁচে গেছিস। তাই তাই। তো এখন কথা হলো যে এই যে আসে, তারই কিছু মানুষের যারা শুনছেন তারা কি করে আসছে একটু বাজানো, একটু ভায়োলিনটা নিয়ে যদি ধর একটা গান আমি গাই, তারপরে তোর একটা বাজনা শুনবো, কোনো গান, যে কোনো গান যেটা তোর ইচ্ছে করছে বাজাতে, ইচ্ছে করছে আমি একটা গাই প্রথমে, আমার আমার ভাইয়ের লেখার সুরে একটা গান আমার মনে পড়ছে তুই বাজিয়েছিলি। আমার গানের সাথে এক উদাসে রঙিন পাখি, মানুষের আমাদের দেশের সঙ্গীত। আমার তো মনে হয় তুই যেটাই বাজাচ্ছিস এটাই মাটি থেকে, জল থেকে, হাওয়া থেকে, আমরা তাই স্বাভাবিক ব্যাপার, এবং পূব থেকে, পশ্চিম থেকে, উত্তর থেকে, দক্ষিণ থেকে, সব জায়গা থেকেই আসে, আমরা একটা জায়গায় সীমাবদ্ধ তো কখনো থাকি না। এই যে তুই বাজালি, আবার এর পরের লাইনে যখন যাব, অন্য আকাশে পথ খুঁজে নিয়ে উড়ে চলে সে একাকী এক উদাসে রঙিন পাখি। আর একটু বাজা। Thank you.
থেকে তুই বাজাস যার কোনো তুলনা নেই। যাই হোক, ভায়োলিন নিয়ে আরও শুনতে শুনতে দেখা যাবে যে পুরো সারাদিন চলে গেছে। আমরা আজকে ভায়োলিন পার্টটা এখানে রাখলাম, এবার অন্য যন্ত্র একটু শুনবো।